ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন প্রয়াত কংগ্রেস সভাপতি সোমেন্দ্রনাথ মিত্র কড়া ব্যবস্থা নিতে চাই পুলিশ ও পরিবহন দপ্তর অ্যাম্বুলেন্সের কাজওয়ারি চলছেই অনির্দিষ্টকাল বন্ধ তারাপীঠ মন্দির প্রতিবেদনটি সবাই দেখুন এম বাইপাসের দুদিকে সংক্রমণের বাড়বাড়ন্ত পুরসভাকে তৎপর হতে বললেন স্বরাষ্ট্র সচিব আইসিএমআরএই সেমিনার করোনার টিকা উৎপাদনে বিশ্বের চোখ ভারতে বন্ধ চাকলা কচুয়ার জন্মাষ্টমীর উৎসব প্রতিবেদনটি দেখুন করোনায় মৃত জওয়ান সাকরাইল বিডিও অফিসে বিক্ষোভ প্রতিবেদনগুলি দেখুন করোনা পজিটিভ না নেগেটিভ সরকারে প্রতিবেশীদের বাধা ১৯ ঘন্টা ঘরেই দেহ সঙ্গেরা জাগলেন পরিজনরা স্ত্রী করোনা আক্রান্ত শুনে হাসপাতালেই মৃত্যু স্বামীর প্রতিবেদনগুলি সবাই দেখুন করোনায় আক্রান্ত হলেন কাতির এক দমকল কর্মী মারিজদা থানার দুর্মুঠে দুই বাইকের সংঘর্ষ সোমেন মিত্রের প্রয়াণে কাঁতি কংগ্রেসের শোক ও নিরবতা পালন প্রতিবেদনগুলি সবাই দেখুন কাঁতি পৌর এলাকা সম্পূর্ণ আনলক নয় দুটি ওয়ার্ড সম্পূর্ণ ১২টি ওয়ার্ড আংশিক লকডাউন মহিলা দুর্গা বাড়ির খুঁটি পূজা অসুস্থ হয়ে হাসপাতালে শ্যামল চক্রবর্তী দুটি লহরির সংঘর্ষ মৃত এক আহত দুজন প্রতিবেদনগুলি সবাই দেখুন রামনগর মনীষী চর্চা কেন্দ্রের উদ্যোগে বিদ্যাসাগর মূর্তির শিলান্যাস করোনা যুদ্ধে কিশলয় সংঘের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ সৌমেন প্রয়াণে শোক জানালেন লক্ষণ প্রেম করে বিয়ে মাত্র এক বছরেই মর্মান্তিক পরিণতি প্রতিবেদনগুলি সবাই দেখুন